Is it necessary that প্রত্যেক বাবা ও ছেলের মধ্যে রাগারাগি থাকাটা কি জরুরি? এই বড় লোকটা এত জায়গা দখল করে আছে, আর ওই লোকটা ভাবে এ তো আমার জায়গা, এ আবার কে? এটা হয় যে ঝামেলা বাঁধবে, আর হয় ছোট জন চলে যায়, নয় বড় জন চলে যায়। এটা মহিলাদের মধ্যেও হয়, তবে অন্যভাবে। তবে মহিলাদের নিজেদের দ্বন্দ্বগুলো ঢাকার একটা ধরন আছে। যখন আমরা ফ্যামিলির কথা বলি সদ্গুরু, কয়েকটা জিনিস আমায় সবসময় নাড়া দেয়। তখন আমি উত্তর খুঁজি বা বলা ভালো বৈধতা খুঁজি আপনার মতো কোনো বড় শক্তির থেকে। যেমন আমি সবসময় প্রশ্ন করে এসেছি যে ছেলে আর বাবার মধ্যে এই আগাগোড়া দূরত্বটা কেন, এই সম্পর্কটার মধ্যে সবসময়ই একটা রাগ রয়েছে কেন। আমি নিশ্চিত এই হলের অনেকেই নিজেদের বাড়িতে বা তাদের চারপাশে এরকম আবেগের মুখোমুখি হয়েছেন। আপনার মতে দূরত্বের সূত্রপাত কোথায়? কারণ প্রত্যেক প্রজন্ম একই ভুল করে বসে, তার মানে তারা কিছুই শিখছে না। যখন বলি ফ্যামিলি, জানেন ইটালিতে ফ্যামিলি মানে অপরাধ। অপরাধ? হ্যাঁ, মাফিয়াদের সবসময় দা ফ্যামিলি বলা হয়। হ্যাঁ, তো একদিক থেকে একরকম অপরাধী। ইট ইজ দ্য মোস্ট বেসিক, এটা একদম মূল ভিত একটা সমাজ তৈরির। বাট তার মানে এই নয় যে আপনাকে গোড়াতেই থাকতে হবে। এটা যেহেতু আমাদের বায়োলজিক্যাল পরিচিতি, বায়োলজি একটা রিয়েলিটি, অস্বীকারের জো নেই। Obviously this was এটাকে অবশ্যই কোনো ভাবে অন্তত কিছুটা হলেও our parents আমাদের বাবা মারা এটা দিয়েছেন, এর একটা অংশ অন্তত। এটা আজকে যা বা যেমন দেখতে তা মূলত ওনাদের জন্যই। হ্যাঁ, ওনাদেরও দিয়েছিলেন কেউ, সে অন্য কথা, কিন্তু আমাদের ওনারাই দিয়েছেন। তো এটা একটা বায়োলজিক্যাল পরিচিতি, কাউকে limiting oneself to one তার বায়োলজিক্যাল পরিচিতিতে সীমাবদ্ধ রাখাটা সারাটা জীবন, এটা একটা অপরাধ। কারণ এটা গুচ্ছের জিনিস তৈরি করে। এই দেশ, এ দেশটা অনেক ভুগেছে বহুদিন ধরে। এখনই আপনি যে মহাভারত ভিডিওটা রিলিজ করলেন, গোটা মহাভারতটাই একটা ফ্যামিলি প্রবলেম। এই ধৃতরাষ্ট্র সিন্ড্রোমে আমরা এখনও ভুগছি। মাই সান ইজ বেস্ট, আমার ছেলেই ভালো, যাই হয়ে যাক, আজও অবধি সেই একই জিনিসে ভুগছি। আমার ছেলেই যোগ্য, ওরই রাজা হওয়া উচিত, যে করি হোক। কজন ছেলে ভালো ম্যানেজ করতে পারে, কজন পেরেছে? সো তো ফ্যামিলি নামক বেসিক পরিচিতিটা আমরা সঙ্গে করেই জন্মেছি। ছোট থাকাকালীন সেটা ভালো, কারণ ফ্যামিলির ওই সাপোর্টটা ছাড়া আপনি আজ যা তা হয়তো হতে পারতেন না অনেকভাবেই। কেমন ফ্যামিলির প্রতি সম্মান, সম্ভ্রম, গভীর শ্রদ্ধা নিয়েই বলছি, কারণ মানুষ জীবটা এভাবে জন্মায় যে মায়ের পেট থেকে পড়া মাত্রই নিজের পায়ে দাঁড়িয়ে কাজকর্ম করতে পারে না বাকি জীবের মতো। একে মানুষ করতে সময় লাগে, তবে একজন পুরুষ পুরুষ ও নারী নারী হয়ে ওঠে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, যেখানে ফ্যামিলির যত্ন আত্মীয়টা খুব জরুরি ও গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই তাতে। বাট ইউর সাপোজ, কিন্তু আপনার এই পরিচিতিটার ঊর্ধ্বে যাওয়ার কথা, তবে অনেকে কখনোই এটার ঊর্ধ্বে যেতে পারে না, ফলে নিজেরা তো ভোগেই। আর দৈবাত, তারা যদি এমন জায়গায় জন্মে থাকে গোটা দেশটাকে শুদ্ধ ভোগায়। এসব আপনার ছাপিয়ে যাওয়ার কথা। বাচ্চা হিসেবে অত্যন্ত জরুরি যে আপনি পরিবারের সাথে একাত্ম, কিন্তু অ্যাডাল্ট হিসেবে আপনার নিজের বায়োলজির ঊর্ধ্বে যাওয়ার কথা, কারণ বায়োলজি হলো একবারে বেসিক আইডেন্টিটি, এর ঊর্ধ্বে উঠতে হবে মানুষকে। সো হ্যাভিং সেড দ্যাট, আবার অন্যদিকে প্রত্যেক বাবা ও ছেলের মধ্যে রাগারাগি থাকাটা কি জরুরি? এটা বাবা ছেলের ব্যাপার নয়, ব্যাপারটা হলো দুজন পুরুষকে একই ছাদের তলায় থাকতে হচ্ছে। আপনারা যখন 8 বা 10 বছর বয়স্ক ছিলেন, বাবা ছিল দেবতাতুল্য। সমস্যা শুরু হলো 15-16 বছর হওয়ার পর থেকে, যখন পৌরুষ দেখাতে চাইছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না। This big man is occupying too much. এই বড় লোকটা এতটা জায়গা দখল করে আছে, আর ওই লোকটা ভাবে এ তো আমার জায়গা, এ আবার কে? একে অপরকে তারা বাবা ছেলে হিসাবে চিনতে পারেন না, কারণ এখন তারা আর বাবা ছেলে নয়,
বরং একই বাড়িতে দুই পুরুষ মানুষ, আর ব্যবধান বেশি নেই। This happens not just in human family. এটা শুধু মানুষদের পরিবারই হয় না, প্রতিটা পশু, সে হাতি হোক বা মোষ বা যা কিছু, প্রতিটি পশুর জীবনই এটা হয় যে ঝামেলা বাঁধবেই, আর হয় ছোট জন চলে যায় নয় বড় জন চলে যায়। সব জায়গাতে এটা হয়, কারণ এটা বাবা ছেলের সমস্যা নয়, বরং দুই পুরুষের একই জায়গা এবং একই মহিলাকে শেয়ার করার ব্যাপার। একজনের কাছে মা, আরেকজনের কাছে স্ত্রী। দুই পুরুষ, এটা নিশ্চয়ই এদেশে চালু একটা ভীষণ মিথকে খণ্ডন করবে, কারণ একই বাড়ির দুই মহিলাকে মনে করা হতো যত সমস্যার মূল। আর এই মোড়টা ঘুরিয়ে আপনি যেটা বললেন, আমার মতে সেটা সত্যি। আমার মনে হয় দুই পুরুষ একসাথে থাকাতেই সমস্যা। না, এটা মহিলাদের মধ্যেও হয়, তবে অন্যভাবে। তবে মহিলাদের নিজেদের দ্বন্দ্বগুলো ঢাকার একটা ধরন আছে, তারা এক বিশেষভাবে এটা করে থাকে, মেয়েলি ভাবে। পুরুষেরা এটাকেই আরো গুঁতো মেরে করে। গোঁতাগুঁতি পুরুষদের ধরন, মহিলাদের ধরনটা আলাদা, তারা এটাই অন্যভাবে করে, কিন্তু ঝামেলা হয়।